না কত কোটি মানুষের মানে প্রমাণ আই করি ভাই কত কোটি মানুষ বিশ্বাস করে সেটা তো জিজ্ঞেস করই নি আমি জিজ্ঞেস করতেছি সৃষ্টিকর্তা জিনিসটা কি সৃষ্টিকর্তা এই মানে তৈরি করেছে আপনাকে আমাকে সরকার সৃষ্টি করেছে পৃথিবী জল স্থল সবই সৃষ্টি করেছে এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে যে কেউ একজন এগুলা সৃষ্টি করেছে প্রমাণ আছে কোনো তাইলে আসি বৈগুণদের গুলো আদ হ্যাঁ

খ্রিস্টানরা হচ্ছে মনে করে যে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের পুত্র এবং ইসলাম ধর্মটা হচ্ছে ভুয়া একটা ধর্ম ইসলাম ধর্মের নবী হচ্ছে একটা ভণ্ড লোক হম ধর্মের লোকেরা মনে করে তাদের সংখ্যা তো আড়াইশো কোটি তাইলে আমরা কি এটা বলতে পারি যেহেতু আড়াইশো কোটি মানুষ বিশ্বাস করতে আসছে মোহাম্মদ একটা ভণ্ড লোক তার মানে হচ্ছে গিয়ে মোহাম্মদ একটা ভণ্ড লোক যেহেতু আড়াইশো কোটি মানুষ কইতে আছে আড়াইশো কোটি মানুষ এটা তো মুসলমান বেশিরভাগ মানুষ বিশ্বাস করলে কি এটা সত্য হয়ে যাবে

আমরা কিন্তু এই যুক্তিটা দেই নেই আমরা কিন্তু কখনো বলিনি যে বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেটাই ভাই সত্য কথা ভাই হ্যাঁ এতদিন মানুষ বিশ্বাস করতেছে তাহলে তো এটা সত্যি হইব এটা কিন্তু আমাদের কথা না এটা কিন্তু আপনার যুক্তি এই মাত্র আপনি দিয়েছেন আমাদের সামনে যে ভাই একশো নব্বই কোটি মুসলমান নামাজ করতেছে রোজা রাখতেছে হজ কি এটা মিথ্যা হইতে পারে না এটা তো পারে না কারণ এতটি পারে না তাহলে আপনার যুক্তি অনুসারে এই যে আপনার যুক্তিটা দিয়েছেন আপনি যে যুক্তিটা দিয়েছেন না সেই যুক্তিটা অনুসারেই পৃথিবীতে মানুষ আছে হচ্ছে সাতশো কোটি সাতশো কোটির ভিতরে মুসলমান হইলো একশো নব্বই কোটি ধরলাম আপনার কথা অনুসারে একশো নব্বই কোটি ধরলাম বা বাকি থাকে কত কোটি বাকি থাকে হচ্ছে যে পাঁচশো দশ কোটি হ্যাঁ

পাঁচশো কোটি মানুষ হইতেছে যে মোহাম্মদ একটা বন্ধ নবী তাহলে কি মোহাম্মদ কখনো নবী হতে পারে আপনার যুক্তি অনুসারেই আপনার ধর্মটা মিথ্যা প্রমাণিত হইল ভাই হইলো কিনা সেটা বলেন এই যুক্তি বিষয়ে আপনার কোন কিছু বলার আছে কিনা তাহলে মানে যুক্তি যদি দিতে চান সেটা একটু পরে দিয়ে আগে এই যুক্তিটা বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা সেটা আগে বলে দেন না অনেকে তো তো আসছে আসছে সবাই তো আর আসেনি মাতার মানে পাঁচশো কোটি এমন তো আসে নাই তাই না নষ্ট আপনার রিজন অনুযায়ী যে বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাস করে এই জন্য সত্য কতজন মানুষ ধর্মে আসতেছে কতজন মানুষ ধর্ম থেকে বেড়ে যেতেছে এই যে আপনার ধর্মটা দেখেন আপনার ধর্মের বেশি সারা কথাটা শুনে নেন আপনার ধর্মের ওদিকে গেলে যে কতজন মানুষ ধর্মে আসতেছে ধর্ম ছেড়ে যেতে ওই টপিকে গেলে ওটা নিয়ে ডিফারেন্ট আলোচনা করা যাবে এবং কোন ধর্ম নিয়ে মানুষ কোন ধর্ম ত্যাগ করে মানুষ ওটা সম্পর্কে বেশি ভোকাল কোন ধর্মের মানুষ ওই ধর্ম থেকে বের হয়েছিল প্রিভিয়াস নমিকে লিটারাল গালিগালাজ করে লিটারাল একটা ভন্ড বদমাইশ ইতর মনে করে ওইটা নিয়ে যদি আলোচনা করতে চান ওটা সেপারেট আলোচনা বাট আপনার যে ইনিশিয়াল রিজনিংটা যে বেশিরভাগ মানুষ যেহেতু আল্লাহ বিশ্বাস করে এই জন্য আল্লাহ আছে ওই রিজনিং ধরে আসিফ ভাই আপনাকে যে যুক্তিটা দিল সেটা হচ্ছে আপনি যদি কথার মাত কথা না শুনে কথা বলেন কথা বলবো না কিন্তু যতটা ঠিক মতো বুঝে তবে কথা বলেন আপনার এই এই নিয়ে চার না পাঁচবার বলা হচ্ছে আপনাকে শুধুমাত্র এই টপিকটা অ্যাড্রেস করেন নেক্সট টপিকে যাওয়া যেতে হলে ওটা নিয়ে আপনারা সেপারেট আলোচনা করবো আবার বলতেছি সেপারেট আলোচনা করবো এটা আগে বলেন যেহেতু বেশিরভাগ মানুষ এবং খ্রিস্টানের কথা বলেন হিন্দুদের কথা বলেন হিন্দুরাও আপনার নবীকে সঠিক নবী মনে করে না বৌদ্ধরা মনে করে না ইসলাম বাদে মুসলিম কমিউনিটি বাদে বাকি সবাই আপনার নবীকে অবশ্যই একজন সত্য নবী বলে মনে করে না দেখি আপনার ধর্মটাকে গ্রহণ করে না সো

ইকবাল ভাই আমি ওনার যুক্তি যুক্তির বিপরীতে বলেছি তাহলে তো এর থেকে বেশি সংখ্যক মানুষ তো ইসলামে বিশ্বাস করতেছে না তাহলে এই যারা বিশ্বাস করতেছে না তাদের সংখ্যাটা তো তাহলে যুক্তি অনুসারে মানুষ না তার তাতে মিথ্যা হয়ে যায় কারণ পাঁচশো কোটি মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করতেছে না এটা বলার পরে উনি আমাদেরকে বললেন যে ভাই মানছে তো ইসলাম ধর্মে আইতাছে আছে তো আইতাছে এখনো তো মানে মুসলমানের সংখ্যা তো বেশি হয়ে যায়নি হইলে তখন সেনা উনি ওনার যুক্তি অনুসারে বলতে পারতেন

মুমিনীয় সাইকোলজি হচ্ছে গিয়ে এইরকমই ভাই এটা কিছু করার নাই আমাদের হ্যাঁ আমরা আমাদের আমরা আমরা আসলে হেল্পলেস ঠিক আছে এইটাই এইটা দিনের মনে দূরে রাশিদ ভাই এই চিন্তাটা আমি দিতে চাই নাই আমি মানে কেন এই জিনিসটা করতে হবে মানুষকে চার পাঁচ বার সেম বার রিপিট একই কথা কেন করতে হচ্ছে ফরাজ ভাই আমি একটু বলি ফরাজ ভাই এখানে কি হতে পারে আসলে হ্যাঁ ইকবাল ভাই বলেন আচ্ছা আমরা যখন কিনা ওই 19 এ যখন অ্যালজেব্রা অ্যালজেব্রা হ্যাঁ করতাম আর কি অঙ্ক আপনি দেখবেন যে আমরা একটা হ্যাঁ এক্স এক্স ওরা এরকম একটা ইকুয়েশন ধরেন তারপরে নিচে ইকো দিয়ে আবার ভাঙ্গা লিখতাম তাই না আবার ইকো সাইন দিয়ে ভাঙ্গা আর একটা লিখতাম একই জিনিস কিন্তু ইকোল ইকুয়াল ইকো করতাম না এইভাবে মনে আছে যে আমরা

প্রথম প্রথম আমরা করতাম কি বুঝতে ওইটার জন্য তিন চারটা স্টেপ করতাম প্রথমে বাম নিলাম ডানে পরের স্টেপে বাম ডান থেকে নিলাম বামে এভাবে করে করতাম পরবর্তীতে আমরা এক লাইনে করে ফেলে এরকম সো এই লোক আপনি যেটা করলেন আর কি যে আপনি যে যুক্তিটা দিলেন তার কথার উপর ভিত্তি করে মাঝখানে একটা লাইন গ্যাপ মানে সে আপনি ধরে নিয়েছেন যে সে হয়তো বা জানে বা সে হয়তো বা বুঝবে কিন্তু আসলে সে বুঝে নাই সেই লাইনটা হচ্ছে গিয়া আপনি যদি তার কাছ থেকে ইয়ে করে নিতেন

সবাই তো একসাথে ভুল পারে না এটা বলছিলেন না হ্যাঁ 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 এর মানেটা কি যদি অনেককে যদি অনেক মানুষ মিলা যদি একটা কিছু বিশ্বাস করে তার মানে ওটা ভুল হতে পারবে না যেহেতু অনেক মানুষ মিলা করতেছে এটাই তো বলতে চাচ্ছেন নাকি যেখানে অনেক জিনিস বিশ্বাস করে ধরুন অন্য ধর্ম যেগুলো আছে খ্রিস্টান ধর্ম হ্যাঁ অনেক মিলা বিশ্বাস করতেছে একই জিনিস ওরা আবার মুসলিমরা যে বিশ্বাস করে আপনি যেটা বললেন চেয়েও বেশি তো তাহলে পরে আপনার যুক্তি অনুযায়ী আপনি যেটা বললেন কিন্তু এখনো তো হয় নাই আচ্ছা চেঞ্জ আচ্ছা চেঞ্জ হইতেছে ঠিক আছে আপনার আগে কি খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম মানে চেঞ্জ যে হইতেছে সংখ্যায় বেশি আপনার কথা অনুযায়ী সংখ্যায় যদি বেশি হয় তাহলে পরে ওটা সত্য তো আপনার যুক্তি অনুযায়ী কিন্তু আপনি নিজেই বলতেছেন আমরা কিন্তু বলতেছেন এটা কিন্তু আমাদের যুক্তি না যে সংখ্যায় বেশি হলে সেটা সত্যি হবে আপনি যে যুক্তি এটার উপর ভিত্তি করে হ্যাঁ কেউ কেন বলতেই পারে যে ভাই খ্রিস্টান ধর্মের তো মুসলিম মানে মুসলিমদের চেয়ে বা ইসলাম ধর্মের যারা অনুসারী তা করছে অনেক বেশি আছে তাহলে আপনার যুক্তি অনুযায়ী খ্রিস্টান ধর্মটা সবচেয়ে মানে সব খ্রিস্টান ধর্ম লোকের সত্য ইসলামের চেয়ে সত্য ঠিক না আপনার যুক্তি অনুযায়ী কিন্তু কিন্তু আপনি সেটা নিজেই মানতেছেন না আচ্ছা ইকবাল ভাই আপনাকে আমার একটা প্রশ্ন আছে ইকবাল ভাই এবং ওসমান ভাই আপনারা দুজনই শোনেন মনে করেন যে মোহাম্মদ মোহাম্মদ যখন মানে মানে কম বয়স চল্লিশ বছর বয়স তার কাছে যখন প্রথম ওহিটোহি আসলো মানে মুসলমানরা দাবি করে তখন তো সারা পৃথিবীতে কেউ মুসলমান বলে কেউ ছিল না তাই না তখন তো প্রথমে আবু বকর প্রথমে কইলো খাদিজা মুসলমান হইল পরে আবু বকর বন্ধু বললো আবু বকর মুসলমান হইল এবং আলিরাও কইলো আলীও মুসলমান হইল এই তিন চারজন মিলা মুসলমান টুসলমান হইলো এখন সেই সময়ে ইকবাল ভাই সেই সময়ে আহ ওই মক্কায় কারা সংখ্যায় বেশি পত্তলিকরা সংখ্যায় বেশি ছিল নাকি মুসলমানের সংখ্যা বেশি ছিল ওই যে ওই সময়টাতে আপনি যে যুক্তিটা দিচ্ছেন সেই যুক্তিটা অনুসারে মোহাম্মদ যখন প্রথম প্রথম ধর্ম প্রচার শুরু করছে মাত্র দুই চারজন লোক তার দলে বেশিরভাগ মানুষই হচ্ছে পত্তলিক সেই সময় তো পত্তলিকতা সত্য ছিল নাকি আপনার যুক্তি অনুসারে তাই না

আরো কথা বললেন পরে বললেন আমরা একটু কারণ একটা যুক্তি তো আনছেন তো মানে এই যুক্তিটা নিয়েই কথা বলি তার মানে আপনি যে বললেন না যে ভুল যুক্তি তার আপনি অবশ্যই এখন মনে করেন যে কোনো ধর্ম সত্য হওয়ার সাথে কত জনে ভাই এটা ফলো করতেছে কত জনে মানে এর কোনো এখন সম্পর্ক নাই ঠিক না আমাদের হুজুরা তো তাই বলে যে বেশি ভাই আপনি তখন বুঝতে পারেন তার মানে হুজুরা ভুল বলতেছে তাই না হুজুরা কে কথা কি বলতেছে তাতে কিছু আসে যায় না আপনি যেটা বুঝলেন এখন আপনার বুঝটা কি

এই কথাটা যখন ওনারা বলতেছিলেন তখন তো তাদের বিরুদ্ধে অসংখ্য মানুষ খেপে উঠছিল এবং তাদেরকে ব্লাসফেমির দায়ে জিওনার্দ ব্রুনোকে তো পুরায় মারছে এবং গ্যালেনিয় গ্যালেলিও এবং কোপার্নিকাস দুজনের উপরেই অত্যাচার হয়েছে তো ওই সময় তো বেশিরভাগ মানুষ মনে করতো যে পৃথিবীটা স্থির এবং সূর্য তার চারদিকে ঘুরতেছে এইটা যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করত এতে কি সূর্য কি আসলেই পৃথিবীর চারদিকে ঘোরাছড়ি করছে নাকি সূর্য মানে গ্যালেলিও কোপানি কাছে আসলে যে কথাটা বলছিল সেটাই আসলে সত্য যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে এবং এটা ওই শুরু থেকেই ঘুরতেছে কোনটা সত্য এই দুটার মধ্যে প্রথম থেকে ঘুরতেছে এটা সত্য তার মানে হচ্ছে কত মানুষ কি বিশ্বাস করে না করে এগুলা দিয়ে সত্যের সাথে সেটার কোনো সম্পর্ক নাই কে বিশ্বাস করলেও কিছু যায় আসে না মানে এমন না যে পৃথিবীর মানুষ এত এত মানুষ বিশ্বাস করতেছে আচ্ছা ঠিক আছে

মনে করি সব মানুষ একটা কথা বিশ্বাস করতেছে তাতে তো এটা প্রমাণ হয় না যে হ্যাঁ কিন্তু আমরা যদি সেই জিনিসটা প্রমাণ পাই প্রমাণ করতে পারি যেমন ধরেন একটা প্রমাণ আপনাকে আমি বলি মনে করেন আমরা ছোটবেলা মানে স্কুলের জ্যামিতে বইতে শিখেছি যেটা সেটাই বলছি আপনাকে

এইটা যখন প্রমাণ হয়ে গেছে প্রমাণ আমি করতে পারলাম তখন পৃথিবীর মানসিক কি বিশ্বাস করলো কি না করলো দেখছে যে আসে না এইটা একটা প্রমাণিত সত্য কথা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ তাই কোন জিনিসটা অসত্য সেটা নির্ধারণের মাপকাঠিটা হচ্ছে সেটা সপক্ষে কি কি প্রমাণ আমরা পাইতেছি সেটার উপরে নির্ভর করে কত মানসে বিশ্বাস করলো তার উপরে এটা মোটেও নির্ভর করে না তাই না হ্যাঁ তাই আচ্ছা আহ দারুণ একটা জিনিস উল্লেখ করছেন যে মোহাম্মদ যখন নৌবোদ পাইছে বা ওরা হ্যাঁ মানে তাদের কথা অনুযায়ী এই যে সে কিন্তু নিজেও এটা মানে নাই যে আর এত লোক প্রত্যলেক বিশ্বাস করতেছে নিশ্চয়ই বা এটা সত্য এটা সে নিজেও মানে যুক্তি ঠিক না সে কিন্তু যে নিজের ধর্মটাকেই মানে ইসলাম ইসলাম যে গপ্প আমাদেরকে যায় সেটা অনুযায়ী সে কিন্তু ওই প্রত্যলিক ধর্মটাকে একটা ভুয়া ধর্ম মনে করছিল যদিও তার ওই সময়ে সবাই প্রত্যলিক ধর্ম বা অন্য ধর্মগুলোই পালন করত। করতো ভাই যেটা বললেন আর কি যে মোহাম্মদ নিজেও তো ভাই যে হজরত ভাই প্রথমে যে যুক্তি দিয়েছেন সেটা নিজেও তো সে ইয়ে করে নাই মানে নাই তুমি জাস্ট হজরত ভাইয়ের উদ্দেশ্যে বাসপী ভাই যেটা বললেন এটা একটু ধরনের পারছেন হসরত ভাই আপনাদের আপনি যাকে নবী মানুষ একটা যুক্তি মানুষ আর যুক্তি যাকে নবী মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সে কি আপনি যে যুক্তিটা দিছিলেন সে কি সে কি একই যুক্তি মানছিল হজল ভাই সে কি বলছিল ধর্ম করতেছে পালন করতেছে এটা তো ভাই সত্য হইতেই হবে এটা কেনে সত্য না হয় এটা কেনে মিথ্যা হয় এটা কি সে বলছিল নাকি সে পত্তলি ধর্ম মিথ্যা ধর্ম এটাই ভাবছিল সে এত লোক করার পরেও

আহ ধর্ম সত্যই হয় বা খ্রিস্টান ধর্ম যদি সত্যই হয় তাহলে সেটা চেঞ্জ করার পরিবর্তন দরকার সত্য ধর্ম চেঞ্জ হবে কেন এটাও তো আমি বুঝতে পারছি এটা যেটা আমরা যেটা বললাম যে কত জনের মানতেছে আমরা কিন্তু অনেক ভাবে দেখালাম যে কত জনের মানতেছে এর কোনো এর সাথে ভাই মানে সত্য মিথ্যা কোনো সম্পর্ক তো নাই হ্যাঁ এবং এটা আপনি এখন দেখলেন যে আপনি নিজেও গ্রহণ করতেছেন না এখন

তো একই যুক্তি ভাই আপনি দেখেন যে অন্য ধর্মের যেখানে কিনা আপনার ইয়ে করে উপাসনা করে ওটার ক্ষেত্রেও তো একই যুক্তি আপনি যদি একই যুক্তি খাটান যে ওদেরও তো অনেক 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 আছে প্রথমত কিন্তু আপনি সেটা মানতেছেন না যে নিশ্চয়ই তাহলে ওদের ধর্মটা শুধু না মানতেছেন না কিন্তু আমি যেটা বলবো এখন যে একটা সময় তো ছিল যেটা কিন্তু ওই আসিফ ভাইয়ের যে মোহাম্মদ যখন শুরু করছে সেখানে একাই মুসলিম ছিল একই রকম প্রায় একই রকমই আর্গুমেন্ট আর কি যে একটা সময় তো ছিল ভাই মানে কোনো মসজিদই ছিল না ঠিক না এরকম ছিল না হ্যাঁ ছিলাম তার মানে কি ওই সময় সৃষ্টি করতে কোনো মসজিদ ছিল না তখন কি সৃষ্টি করতে বলে কিছু ছিল না মোহাম্মদ একা যখন মানতো বা যখন শুধু মানতো তখন কিছু ইসলামের ইসলাম ছিল যখন মানা বেশি শুরু তখন শত আপনার যুক্তিটা দেখেন যে আপনি বলছেন যে হ্যাঁ ইসলাম মানে সৃষ্টিকর্তা যদি না থাকে তাহলে এত মসজিদ কে মানে আল্লাহ যদি না থাকে তাহলে এত এত মসজিদ কেন হয় তো আপনার যুক্তি অনুযায়ী যখন কোনো মসজিদ ছিল না তখন সৃষ্টি সৃষ্টিকর্তা ছিল না ঠিক না তাই হয় তার মানেটা কি আপনি যদি এখনো বিশ্বাস করেন সৃষ্টিকর্তা অবশ্যই আছে তার মানে আপনি যে যুক্তি দিচ্ছেন ভুল ছিল মানে সৃষ্টি সৃষ্টিকর্তা থাকা না থাকার সাথে আপনার ওই কয়টা মসজিদ আছে কয়টা কি আছে এর কোন সম্পর্ক নাই ঠিক না

কটুক্তি করতে এটা জানেন হ্যাঁ জানি এবং আপনার নবী ইব্রাহিম তো মানে আরো এক কাটি বড়া ছিল সেটা মূর্তি টুর্টি ভেঙ্গে ভেঙ্গে দিত হ্যাঁ কাফেররা মূর্তি পূজাটা যা করতেছিল একদিন মানে ইব্রাহিম কি করছে একদম ভেঙ্গে দিছে হ্যাঁ ভেঙ্গে দিয়ে আবার মানে কুরালটা রেখে দিয়েছে বড় মূর্তিটার গলার ভিতরে জুলাই দিয়েছে এই গল্পটা শুনছেন আপনি এটা হাদিসে আছে শুনছেন আপনি হ্যাঁ এগুলো পড়েছি আমি হাদিসিং

ওসমান ভাই আমি আপনাকে যে কথাটা জিজ্ঞেস করেছি সেটা একটু বুঝে উত্তর দেন যে আপনি ঘটনা চক্রে একটা পরিবারে জন্মাইছেন এইটা দ্বারা তো এটা প্রমাণ হয় না যে সেই ধর্মটাই সত্য তাহলে তো এমন হইতে একটা হিন্দু পরিবারে জন্মাইছেন তাহলে কোরআন নামক বইটা যে হীরা পর্বত গোয়া থেকে যে নাজির হলো ভাই নাজির কে বলছে ভাই আপনাকে মানে এটা আপনি এটা কে কে এই জিনিসটা যে সত্য এটা আপনাকে কে বলছে নাজির হোসেন ভাই

দাবি আর বুঝে বুঝে বুঝলে পরে একটা দাবি করেন এবং এমন একটা দাবি করেন যেটা পক্ষে প্রমাণ আছে আমাদেরকে একটু দেখান আর কি যে আপনি যে বুঝেন দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য যে আছে এটা যে বুঝেন এটা উদাহরণের মাধ্যমে দেন তো এমন একটা জিনিস আনেন যেটা কিনা এমন একটা কথা বলেন যেটা কিনা একটা দাবি তারপরে ওটার সাপেক্ষে কি প্রমাণ আছে আপনি যেটা বুঝেন সেটা হচ্ছে প্রমাণ ওই রকম একটা প্রমাণ দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য যে আপনি বুঝেন সেটা আমাদেরকে একটু দেখান আমি আপনারা দেখাই ঠিক আছে ধরেন ধরেন আমি দাবি করলাম যে আমার ব্যাংকে এক কোটি টাকা আছে ঠিক আছে এখন এই যে আমি যে দাবি করলাম এটাই কি আমার প্রমাণ আমার দাবি পক্ষে না প্রমাণ বলা যায় প্রমাণটা কি হতে পারে না ব্যাংক ব্যালেন্স দেখাতালেই হ্যাঁ তাহলে পরে আমরা ব্যাংকে গিয়ে ভাই ই করতে পারি যে স্টেটমেন্ট প্রিন্ট করতে পারি বা ওদেরকে দিতে বলতে পারি তারপরে ওরা দেখাবে যে টাকা কত টাকা আছে যদি ওখানে 1 কোটি টাকার মত বা 1 টাকার উপরে যদি থাকে তাহলে পর আমার দাবিটা সত্য আর যদি না থাকে তাহলে পর আমার দাবিটা মিথ্যা এখন বুঝতে পারছেন দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্যটা কি আমরা কিন্তু দাবিটাকে যখন ভেরিফাই করার চেষ্টা করি প্রমাণের মাধ্যমে মানে চেষ্টা করি আর কি যদি প্রমাণ যে জিনিসটাকে আমরা প্রমাণ বলতেছি এটা যদি আসলে দেখায় যে দাবি যেটা করা হয়েছে ওটার সাথে মিলে তাহলে পরে বলি যে ভাই দাবিটা সত্য এখন এই যে আপনি যেগুলো বলতেছেন জিব্রাইলে আপনার কি চাইপা ধরছে মোহাম্মদের বুক চাইপা ধরছে তারপরে ধরেন আর কি জানি বললেন জিব্রাইলে আসা দিয়ে গেছে হেরা গুহার মধ্যে নাজিল করছে এগুলো তো হ্যাঁ এগুলো তো সব দাবি রে ভাই এগুলো তো সব দাবি না এগুলো ভাই ইকবাল ভাই হ্যাঁ আমরা বুঝতে আমরা জানি সবাই যে এগুলো কোনো এগুলো মানে শুধুই দাবি কোনো প্রমাণ নাই এগুলার তারপরে ইকবাল ভাই আমরা কি গল্পটা ওনার মুখ থেকে একটু শুনি কি বলেন আমরা একটু মানে একটু ইনভেস্টিগেট করি যে উনি আসলে গল্পটা যে বলবেন হজরত ওসমান ভাই আপনি একটু গল্পটা একটু শুরু থেকে বলেন তো যে মোহাম্মদ হেরা পর্বতের গুহায় গিয়া ডান করতেছিল তারপর কি হইলো ঘটনাটা ধ্যান হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ শোনা আবার বলেন আবার বলেন ধ্যান করতে বসলো আস্তে আস্তে ভাই ওই যে নামক কি জিব্রাইল জিনিসটা কি আসলে এটা তো আল্লাহর মানে একটা মানে পথ মানে একটা ভাই মানে কথাই বার্তা পাঠানোর একটা মানে মোহাম্মদ সেটা আমাদের আল্লাহ একদম সরাসরি বার্তা পাঠাতে পারে না তার একটা বাহন লাগে বার্তা পাঠানোর নাকি মনে করেন আমি আপনার আমি আপনার মেসেজ দিলে আমি ফোনে চাপ দিলে আপনার ফোনে চলে যায় কিন্তু আল্লাহ এরকম পারে না আল্লাহ আর কি একটা বাহন গিয়া দিয়ে আসতে হয় মানে পুরোনো দিনের চিঠি পত্র যেটা পাঠাইতো এরকম একজন পত্র বাহক লাগে নাকি ডাক পিয়ন লাগে সে চিঠিটা আবার গিয়ে পৌঁছায় দেয় নাকি একটু ওল্ড সেই সময় তো আপনার এরকম ইন্টারনেট তো ছিল না চাদু কিন্তু আল্লাহর কাছে তো ইন্টারনেট পারে না সবই পারে কি কোন ভাই

আপনি কারো কাছে একটা মেসেজ দিবেন ঠিক আছে আপনি কারো কাছে মেসেজ আপনি ধরেন ওই যুগের ওইভাবেই পাঠাইতেছেন হ্যাঁ কারো দিয়ে চিঠিতে লিখা দিয়েছেন আর কি আপনি পাঠাবেন কারো কিন্তু আপনি জানেন যে ওই বেটা পড়তে পারে না হ্যাঁ তো আপনি কি যাদেরকে পাঠাইতেছেন তারে বলবেন যে এই তুমি এটা লই যেবা নিয়া ওরেই কইবা যাই পড় এটা যখন আপনি জানেন যে ওই লোক পড়তে পারে না এই কামটা কি আপনি করবেন বলুন তো এরে তো একটা মানে ইকবাল ভাইরে তো বলদের মত কাজ হইল ভাই মানে এটা তো এই বলদারে তো একটা মানে উষ্ণ মারানোর দরকার এই দেখো দেখো হজরত ভাই এটা করবে কি না আপনি এটা এক আপনি কি কাজটা করবেন ধরেন কারো পাঠাবেন আপনি হ্যাঁ ও জানেন যে ওই ব্যাটা মানে মানে ক ক কিছুই পড়তে পারে না তো আপনি কি যারা যা পাঠাইবেন তার বলবেন যে তুই এটা নিয়ে যাবি নিয়ে ওরে পড়তে বলবিoverlineবার বলো যা পড় 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 এটা পড় এটা কি আপনি করবেন হজরত ভাই না আমি এরকম করব না কেন ভাই এটা কি মানে অযুক্তি শুনাই পর বারে বারে বলতেছে না না আল্লাহ এটা করছে কেন তাহলে আল্লাহ এটা জানে না যে মোহাম্মদ পড়তে পারে না আপনি একটু বলেন তো ভাই তাহলে আল্লাহ যে করলো কামটা এরকম আপনার কাছে কেমন লাগতেছে এটা যে আপনি করবেন আপনি মানুষ আপনি ভালো করে আপনি জানেন যে মানুষ হয়েও আপনাদের কিন্তু জ্ঞান ক্ষুদ্র জ্ঞান কত কিছু তাই না এর ভিতরে কিন্তু এই জ্ঞানের আপনার মধ্যে এই জিনিসটা আছে যে ভাই যে পড়তে পারে না পড়ে গিয়ে ভাই আমি মানে কি মানে পড়তে বলে কি লাভ যদি আপনার উদ্দেশ্য যদি এটাই হয় যে মেসেজ দিব আপনি ওটা বুঝতেছেন আপনি যেই বলতেছেন আপনিও কামটা করবেন না এখন আপনি আসে আবার বলতেছেন যে আল্লাহ এই কামটা করছে

কিন্তু আমরা তো যারা পড়তে জানে না যারা বলতেছে পড়তে পারি না একটু বয়স্ক লোক পড়তে পারে না অশিক্ষিত মূর্খ মানে মানে গরু গাধার মতো লোকজন ঠিক আছে পড়তে পারো না আয় কিন্তু বুকে চাপাচাপি করলে করে লাভ কি মানে অশিক্ষিত লোকরে বুকে চাপ দিলে কি হয় এটা তো বুঝলাম না ভাই হজরত ওসমান ভাই একটু বুকে চাপ দিয়ে দিলে কি হয় এবং বুকে চাপ দেওয়ার পরে মোহাম্মদ কি পড়া লেখা শিখে গেল নাকি শিখে নাই তারপরে ঘটনাটা কি ঘটছিল একটু বলেন তো এটা তো অলৌকিক ব্যাপার কিন্তু আমি অত বুঝলাম ঠিক আছে কিন্তু যে বুকে চাপ দিল যে চাপ দেওয়ার মাধ্যমে কি মানে মোহাম্মদ কি পড়তে শিখা গেল পড়া শুরু করলো গরগরা নাকি পড়তে না হ্যাঁ বুকে পারে এখন যদি

এবার তো হাসতে হাসতেই বললাম এক কথা কয়বার বলতে আছে আপনার ডরায় পালায় আমরা একটু মজা করে গল্পটা শুনছিলাম এই গল্প কত মজা হচ্ছিল না বলেন মজা হচ্ছিল তো মানে আমরা প্রত্যেকটা জিনিস এবং সে বুঝতে পারতেছে যে এগুলো কি ধরনের মানে গপ্প খালি বলছে আর এরা খালি গিলছে তাই না কোনোদিন চিন্তাও করে না এই জিনিসগুলো নিয়ে যে ভাই চাপ দেওয়াতে কি হয়েছে কিন্তু যখন প্রশ্ন করবেন হ্যাঁ আমরা হয়তো ভাই ই করতে পারি একটু একটু এতগুলা বছর ধরে এই গল্পগুলো এত লক্ষ্যবার শুনছি ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে এই গল্পগুলার আমি একটু ইয়া করবো দেখবো যে মানে কোন একটা হুজুরের সামনে ছাইটা দেখবো যে এরা কি বলে কিন্তু যখনই এটা একটু কাটাছাটা করতে যাই যে এই গল্পটা এটার মানে কি ভাই এটা দিয়ে কি হইলো ভাই তখনই দেখি যে মুমিন বান্দারা মানে হয় আমরা কোপাইতে পাইতে চায় অথবা মানে চলে যায় মানে একজনে এটা একটু আমাদের আমাদেরকে যদি আভাবে ব্যাখ্যা করতে বুঝাই দিতে পারতো যে এই গল্পটার আসলে ইয়াটা কি এই গল্পটা পাতায় পাতায় দেখা যাচ্ছে যে কন্ট্রাডিকশন এবং পাতায় পাতায় বোঝাই যাচ্ছে যে এটা বানায় না গল্প তাই না যে কি লিখছে কি কি মানে এখন এখন যদি আসিফ ভাই ধরেন কোন শব্দ ভান্ডার ওয়ালা কোন একজন ব্যক্তির কাছে ওই জায়গায় চাপ দেয় আপনি চাপ দিয়ে না আমি আসলে আপনি যে কথাটা বলুন আপনি অথবা যোগ করে বলছেন কিন্তু এটা আসলেই মনে এই জিনিসটা তারা করতে পারে কারণ এখন দেখতেছি যে তারা একটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে যে আপনার ওই হৃৎপিণ্ড থেকে নাকি আপনার চিন্তা ভাবনা আসে বা মানে এখনো পর্যন্ত ওই জায়গায় যেতে পারে নাই বাট আমাদের ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যে হৃৎপিণ্ড হার্ট থেকে ওপেন ওপেন ভাই ওপেন এগুলো ওপেন মিনার হ্যাঁ হ্যাঁ

ওখানে কোনো কোনো কিছু কোনো একটা ভাবে আর কি এটা রিলেটেড তার ওই জ্ঞানের ব্যাপারটা ওই সাথে ওই জায়গাটা চাপাচাপি করছে ভাই আমার কাছে দেখেন আরেকটা জিনিস মজার লাগছিল যে যে বলছে যে ধরেন কোন একটা স্কলার বলছে যে এটা ল্যাম্প অফ ফ্লেশ এটা হৃদয় না এটা হচ্ছে ল্যাম্প অফ ফ্লেশ যেটাকে আমরা ব্রেইনও বলতে পারি দেন দেন ভাই ল্যাম্প অফ ফ্লেশ তো

আহ তারপরে যেহেতু ব্রেনে বিভিন্ন ধরনের কাজ কারবার চিন্তা করতেছে ওরা তার মানে এটা উদাহরণ ছিল যে হৃদপিন্ড চেঞ্জ করে ফেলাইছে আর্টিফিশিয়াল হৃদপিন্ড যেটা কাজ শুধুমাত্র না করতেছে তো কাজ করতেছে না রাইট ওটাকে যারা চিন্তা করতে হবে হৃদপিন্ড কিন্তু আমাদের ব্রেনকে হ্যাঁ আপনার চিন্তা করতে সহায়তা করে হ্যাঁ চিন্তা করে দেখেন মানে যুক্তিটা কিন্তু সহায়তা করে গান মানুষের ইমোশন কন্ট্রোল করে মানুষের পেইন পেইনটাকে হালকা করে তো মানুষ কি অন্যের গান দেওয়া চিন্তা করে আরকি গান দিয়ে মানুষ চিন্তা করে অন্যের লেখা গান শুনে মানুষ চিন্তা করে ও আচ্ছা 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 বুঝতে পারছি কি বলতে যাচ্ছেন।

আপনার চিন্তা কন্ট্রোল করতেছে গান দিয়ে মানুষ চিন্তা করে সহায়তা বেগানা নারী দেখা তার নিজেরা কন্ট্রোল করতে পারছে না দৌড়ায় গেছে তার বউ শেষ করতে তো মানুষের শেষ যায় মানুষের মানুষ ইমোশন কন্ট্রোল করে মানুষের চিন্তা কন্ট্রোল করে সুতরাং মানুষ আহ ইমান দ্বন্দ্ব দিয়ে চিন্তা করে একদম ঠিক একদম কাস্টা যদি না করত তাহলে ভাই এটা না তাই না তো এখন আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যে এই যে এই ব্যক্তিটা যে একটা ডিভাইস দিয়ে আর্টিফিশিয়াল হার্ট যে লাগাইছে এই বেটে তো আর কোনো চিন্তা করতে পারছে না তাই না না পাম্প করতেছে তো আসি ভাই পাম্প যেহেতু করতেছে আছে যেহেতু যেহেতু তো চিন্তা করতে হচ্ছে ওই যে কলকব্জাগুলোই এখন চিন্তা করতে

রিলেটিভ এক কথাই তো শেষ করে দেওয়ার তো এত গাড়ানো দরকার ছিল সে তো ওই গ্রাউন্ড আগে থেকেই করে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আমি আরেকজনকে তাহলে একটু যুক্ত করি